তোমার কতদিন দেরি হবে? দিন শতকের বেশি নয়, রোববার নাগাদ ফিরব। চোদ্দ কিস্তি এসে গেল, দু তিনটে মহল তো ঘুরতেই হবে। উপর হচ্ছে পরে এসে অবধি তুমি তো একবারও মামার বাড়ি যাওনি, তুমি বরং কিছুদিন গিয়ে ঘুরে এসো, কেমন? না না না, ভয়ের কিছু নেই, আমাদের সাধু কারণ রাস্তা সব চেনে, তোমাকে ঠিক পৌঁছে দিয়ে আসবে। ফোর ফোর বেরোতে হবে, তুমি গিয়ে তাড়াতাড়ি কাপড় জোগড় গুছিয়ে নাও, যাও, কেমন? আর শোনো মা, যাবার সময় গয়নাগাটিগুলো একটু খুলে দিও, মানে রাস্তাঘাটে একা মেয়ে ছেলে যাচ্ছে তো আমার আবার চিন্তা হবে। কে এসবের কি কোনো দরকার? না ছিল না দরকার, ছিল সে আমি বুঝবো, আমি যা ব্যবস্থা করবো তাই হবে। কখন লাগলো এসে মনে,
ঋষি, গোকুলজি ওর বউটাকে বাড়ি থেকে বিদায় করেছে শুনেছি? কি রে? আমি জানতাম। বাবা বাঁচলুম। বাবা, ও পাপ যে মানে মানে বিদায় হয়েছে এটুকু ভগবানের দয়া। ওঠার জন্যই তো আমার দিন রাত্রে চিন্তা ছিল, এখন আমি একেবারে নিশ্চিন্ত। তুমি শুধু শুধু চিন্তা করছিলে, ওর সঙ্গে আমার কথাই হয়েছিল, ওই সতীন কাটা নিয়ে আমি ঘর করবই না। এই যে চন্দ্রদা, যাক চন্দ্র দেখে গেছো তো, ঘড়িটা নিয়েছো তো বাবা? হ্যাঁ, এই নি। জিনিসটা দেখে শুনে নিচ্ছো তো? তোমার বাড়িতে আমার নিজে দিনে না হয়। চন্দ্র বোস অমন বাজে মাল সদা করে না, তার নজর একটু উঁচুর দিকে। উদয় চ্যাটার্জি আসেনি? না তো। কেন, তোমার সঙ্গে দেখা হয়েছে না? আমার সঙ্গে দেখা হয়নি, তবে স্টেশনে নামতে দেখলাম। আবার আসছে, এখানে এলে এতক্ষণ এসে যেত, তবে স্টেশন থেকে একটা ঘোড়ার গাড়িতে উঠতে দেখলাম। মা, মা! হ্যাঁ মা, শয়তানটা নিশ্চয়ই গোকুলদার বাড়িতে গেছে। কি হবে মা? ও যদি আমার এতদিনের আশায় বাচ্চা দেয়, তাহলে আমি নিজে হাতে ওকে খুন করবো। খুন তো বলে পরে, কিন্তু তার আগে যদি ওখানে পৌঁছে যায়। না, ওর আগে আমি পৌঁছব। গাড়ি চন্দর, একটা গাড়ি। গাড়ি? গাড়ি পার্কে যাও, কত দেরি হয়ে গেছে, কত দেরি হয়ে গেছে। না না, দেরি করার ইচ্ছে আমার একেবারেই নেই। আমি তো আজ হলে কাল করি না, তবে উনি একটু বাইরে গেছেন, রবিবার নাগাদ ফিরবেন। ফিরে এলে পুরুষ ডাকি, একটা দিনক্ষণ দেখে। দিনক্ষণ আমার সব ঠিক করে রাখাই আছে দিদি, এই রোববারিতে খুব ভালো দিন আছে, সেই দিনেতেই আশীর্বাদটা সেরে ফেলতে চাই। অবশ্যই গোকুলের বাবার যদি আবার আপত্তি। আপত্তি? আমি যা করবো তাই হবে, কারোর কোনো ওজোর আপত্তি চলবে না। দিদি দিদি, আমি অনাথ বিধবা, বিষয় সম্পত্তি আছে, বুঝতেই তো পাচ্ছেন, শত্রুরের তো অভাব নেই, কেউ যদি ভাঙচি টাঙচি দিতে আসে। না না, এই বাড়িতে ঢোকবার সাহস কারোর নেই। তবে আপনাকেও বলে রাখি দিদি, আমাদেরও তো শত্রুরের অভাব নেই, আপনি যেন বাইরের কোনো কথা কানে তুলবেন না। না না, সে কথা কি আর বলতে দিদি, আমার পুরা কপাল, আশীর্বাদ করু যেন শুভ কাজটা নির্বিঘ্নে মিটে যায়। বুঝতেই তো পাচ্ছেন, একা মানুষ, যত দিন যাচ্ছে ছটফট করে মরছে। তুমি অস্থির হয়ে ছটফট করলে তার ঘটনার হেরফের হবে না, বাঁকা দেখার দিন ঠিক হয়ে গেছে। আর ওর মা যখন বলেছে তখন এই বিয়ে হবে। তো ওর মা তো বিয়ের পর দিন থেকে একই কথা বলে আসছে সরজু, কিন্তু গোকুল, গোকুল কি করে রাজি হলো? রাজি মানে, গোকুল ঠাকুরকে তো নিজেই প্রেম করে ঢাক ঢোল পিটিয়ে এই বিয়ের ব্যবস্থা করেছে। মরে গেছে গোকুল, তো মরে গেছে। যে গোকুলকে আমরা ভালোবাসতাম সে মরে গেছে সরজু, একবার ভাবলো না হতভাগে কি নিয়ে থাকবে, সারাটা জীবন কাটাবে কি করে?